প্রিয় দর্শক আপনাদেরকে ব্যথা সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sdv.dprc এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যা সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে বাদ ব্যথা নিয়ে কথা বলবো এবং এর এখন আধুনিক চিকিৎসাও বের হয়েছে এই সমস্ত বাদ ব্যথায় মানুষ কেন এত বেশি ভুগে থাকে ধন্যবাদ আসলে বাদ ব্যথা একটি বিশাল মেডিকেল টার্ম এবং অনেকগুলা ডিজিজ একসাথে আমরা বাত রোগ বা ব্যথা রোগ বলে থাকি ব্যথা এবং আবার বাতরোগ জড়িত প্রত্যেকটা বাত রোগই ব্যথা হবে এটাই স্বাভাবিক এবং শুধু যে বাতরোগ না অন্যান্য যে কোনো রোগী প্রাথমিক যে উপসর্গ সেটা ব্যথা দিয়ে শুরু হয় আপনি বলছিলেন যে জীবনটাই শুরু হয় আপনার কান্না দিয়ে হ্যাঁ ব্যথা দিয়ে আবার শেষও হয় ব্যথা দিয়ে আর আমাদের চলার পথে আমরা যারা সুস্থ বা অ্যাক্টিভ লাইফ লিড করছি এবং আমাদের যে লাইফের বিভিন্ন ডিকেটস অব লাইফ মানে আমাদের শিশুকাল থেকে শুরু করে তারপরে হচ্ছে কিশোর বা কিশোরী তারপরে আমরা যুবক বা যুবতী তারপরে কর্মক্ষেত্র ক্ষেত্রে থাকি তারপরে মধ্যবয়স এবং লেট স্টেজ এই যে ধাপগুলা ডিকেটসে আমরা কেউই আসলে আশা করি না আমাদের শারীরিক কোনো অসুবিধা হোক কিন্তু পৃথিবীতে এমন কোন লোক নেই তার জীবন দশায় কোনো না কোনো দিন ব্যথায় সমস্যা ভুগে থাকেন নাই প্রত্যেকটা লোকই কোনো না কোনোভাবে ব্যথায় আক্রান্ত হয়ে থাকে এবং আমরা যারা ব্যথা বিশেষজ্ঞ যারা আমরা এই জাতীয় রুগী নিয়ে ডিলিংস করি কাজ করি রিসার্চ করি আমাদের কাছে এটাকে আমরা বিভিন্নভাবে প্রতিটা রোগকে আইডেন্টিফাই করতে পারি এবং ব্যথার অন্যতম যদি আমরা শরীরের অঙ্গভেদে চিন্তা করি যেমন আপনার যদি আপারলিম মানে আপার এক্সট্রিমিটি আমাদের শরীরের উদ্ধাঙ্গ যেটা আমরা বলি উদ্ধাঙ্গের ব্যথা যেমন ঘাড় ব্যথা হতে পারে শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে অ্যালবোতে ব্যথা হতে পারে রিস্টে ব্যথা হতে পারে হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে মাসেলসে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে মাথায়ও ব্যথা হতে পারে এবং চারপাশে মাথার আবার ব্যথার টাইপস বিভিন্ন রকম তারপরে আসেন আমাদের মানে মধ্য অংশ যেটা যেটা আমরা ধর বলে থাকি শরীরের সেখানে স্পাইন পিছনে খুবই ইম্পর্টেন্ট অংশ এবং পিঠের ব্যথা বা মেরুদণ্ড ব্যথা এমন একটা ব্যথা মানে আমরা প্রায় রুগী পাই যে এই ব্যথার কারণে অনেকে তার কাজকর্ম চলাফেরা সব বন্ধ হয়ে গিয়েছে সো এইখানে অনেক কারণে পিঠে ব্যথা হতে পারে বুকে ব্যথা হতে পারে পেটে ব্যথা হতে পারে তারপরে লোয়ার এক্সট্রিমিটি যেটা আমরা নিম্ঙ্গ বলে থাকি শরীরে সেখানে হিপ জয়েন্ট একটা ইম্পর্টেন্ট জোড়া এটাতে সমস্যা হতে পারে হাঁটু মানে হাটু ব্যথা ফর্টি ফর্টি ফাইভ ফিফটি ইয়ার্স ওল্ডে হাটু ব্যথায় ভোগেন নাই এমন কোন লোক নেই কেউ হয়তো ভুগতে ভুগতেই মারা গিয়েছেন কেউ হয়তো ভোগার পরে ভালো হয়ে গিয়েছে বাই ট্রিটমেন্ট অ্যাঙ্কেলের আপনা যে জোড়া আমরা বলি গোড়ালির ওখানে ওখানে অনেকগুলা সমস্যা হতে পারে সেখানেও ব্যথা হতে পারে মানে ব্যথা এমন একটা রোগ তলায় তো ব্যথা হয় যেটা প্ল্যান্টার ফ্যাসাইটিস এটাও তো খুব খুব এবং খুবই কমন কমন তাহলে আমাদের একেবারে আমরা যেটা ভার্টেক্স বলি মানে স্কালের মাথার সর্বোচ্চ অংশ থেকে একেবারে সর্বনিম্ন অংশ পায়ের তলা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে ব্যথা বা বাত ব্যথা রোগ হতে পারে না এবং এটা একটা বিশাল সাবজেক্ট প্রতিটা রোগ আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি এমন আমরা গ্রুপ ওয়াইজ ডিজিজকে আইডেন্টিফাই করা হয় যেমন আর্থ্রাইটিস আপনি জানেন আর্থ্রাইটিস একটা গ্রুপ অফ ডিজিজ নাম এবং এইখানে প্রায় ছয় শত টাইপ আইডেন্টিফাই করা হয়েছে সো আথ্রাইটিস থেকে বাদ ব্যথা বা ব্যথা এই জাতীয় রোগ হতে পারে এইটা মাত্র বাদ ব্যথার একটা সিম্পল ডিজিজ মাত্র যেখানে আবার ছয়শ টাইপস আছে তাহলে এটা একটা বিশাল সাবজেক্ট এবং এই রোগের চিকিৎসা এবং এগুলা রিহাবিলিটেশন পুনর্বাসন বা আধুনিক চিকিৎসা বলতে আমরা যে জিনিসগুলো বুঝাইতে চেয়েছি যে এটা হচ্ছে এই রোগগুলাকে এক হচ্ছে সঠিকভাবে স্পেসিফিক আইডেন্টিফাই করা দুই হচ্ছে মানে এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দেওয়া আর হচ্ছে নিরাপদ চিকিৎসা দেওয়া মানে যেটা যে চিকিৎসা আপনাকে কোনো শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না বা যেই চিকিৎসা করলে আপনার অন্য সমস্যা তৈরি হবে না দিস ইজ হচ্ছে আধুনিক ট্রিটমেন্ট এখন বাত রোগের যে কোনো চিকিৎসা এটা সবাই জানে ব্যথা পেলে বা ব্যথা বাদ ব্যথা হলে এন এস গ্রুপের আমরা যে ফার্মাকোলজি আমাদের যে সাবজেক্ট আছে সেখানে ব্যথার ওষুধ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এন এস এ ডিএস আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল একটা হচ্ছে স্টেরয়েডাল আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল তো স্টেরয়েড থেকেও স্টেরয়েড দিয়েও আমরা পেনের ট্রিটমেন্ট করতে পারি আবার নন স্টেরয়েড দিয়েও করতে পারি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন